লোকসভা নির্বাচনের পূর্বে সরকারক সমর্থন জানাবলে সাজু আট কংগ্রেসী বিধায়ক। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা তিনবার বিধায়ক কমলাক্ষদেব পূর্কায়স্থ আর প্রাক্তন মন্ত্রী তথা মঙ্গলদৈ সমষ্টির বিধায়ক বসন্ত দাসে মুখ্যমন্ত্রী গামোছা পিন্ধাই চরণ স্পর্শ করে সরকারক সমর্থন জানালে। ইয়ার পূর্বে রহার বিধায়ক শশীকান্ত দাসে দল ত্যাগ নকরাক সরকারক জানাই থাকে সমর্থন, দল ত্যাগ নকরাক বিধায়ক সিদ্দিক আহমেদেও সরকারক জানাই থাকে সমর্থন। শশীকান্ত দাসর আর্হি বা ফর্মুলার দরেই সরকারি পক্ষলে যাওয়া কমলাক্ষদেব পূর্কায়স্থ আর বসন্ত দাসক অনুসরণ করে এইবার সরকারি পক্ষলে যাব আট কংগ্রেসী বিধায়ক। দিসপুরের খবর মতে সরকারক সমর্থন জানাব পশ্চিম গোয়ালপাড়ার বিধায়ক আব্দুর রশিদ মন্ডলে, সমর্থন দিব বকুর বিধায়িকা নন্দিতা দাসে, সরকারি পক্ষলে সাজু হয়েছে ছয়গাঁওর বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ, সাজু হয়েছে বটদ্রমার বিধায়িকা শিবামণি বরা। একদরে সরকারক সমর্থন দিব দক্ষিণ অভয়াপুরীর বিধায়ক প্রদীপ সরকার, সরকারি পক্ষলে যাব দুধনৈর বিধায়ক যাদব স্বর্গিয়ারী। এই আট কংগ্রেসী বিধায়কে সরকারি পক্ষক সমর্থন দিলেও কিন্তু শশীকান্ত দাসর আর্হি দল ত্যাগ নকৰিব বুলি দিসপুরের এক সূত্রত প্রকাশ পাইছে। এই আট বিধায়কে 2026 বিধানসভার নির্বাচনের পূর্বেহে দল ত্যাগ করে শাসকীয় মিত্রজোট বিজেপি আর এজিপিত ভাগে ভাগে যোগ দিব বলে সূত্রত প্রকাশ পাইছে। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। লোকসভা নির্বাচনের পূর্বে সরকারক সমর্থন জানাবলে সাজু আট কংগ্রেসী বিধায়ক। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা তিনবার বিধায়ক কমলাক্ষদেব পূর্কায়স্থ আর প্রাক্তন মন্ত্রী তথা মঙ্গলদৈ সমষ্টির বিধায়ক বসন্ত দাসে মুখ্যমন্ত্রী গামোছা পিন্ধাই চরণ স্পর্শ করে সরকারক সমর্থন জানালে। ইয়ার পূর্বে রহার বিধায়ক শশীকান্ত দাসে দল ত্যাগ নকরাক সরকারক জানাই থাকে সমর্থন, দল ত্যাগ নকরাক বিধায়ক সিদ্দিক আহমেদেও সরকারক জানাই থাকে সমর্থন। শশীকান্ত দাসর আর্হি বা ফর্মুলার দরেই সরকারি পক্ষলে যাওয়া কমলাক্ষদেব পূর্কায়স্থ আর বসন্ত দাসক অনুসরণ করে এইবার সরকারি পক্ষলে যাব আট কংগ্রেসী বিধায়ক। দিসপুরের খবর মতে সরকারক সমর্থন জানাব পশ্চিম গোয়ালপাড়ার বিধায়ক আব্দুর রশিদ মন্ডলে, সমর্থন দিব বকুর বিধায়িকা নন্দিতা দাসে, সরকারি পক্ষলে সাজু হয়েছে ছয়গাঁওর বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ, সাজু হয়েছে বটদ্রমার বিধায়িকা শিবামণি বরা। একদরে সরকারক সমর্থন দিব দক্ষিণ অভয়াপুরীর বিধায়ক প্রদীপ সরকার, সরকারি পক্ষলে যাব দুধনৈর বিধায়ক যাদব স্বর্গিয়ারী। এই আট কংগ্রেসী বিধায়কে সরকারি পক্ষক সমর্থন দিলেও কিন্তু শশীকান্ত দাসর আর্হি দল ত্যাগ নকৰিব বলে দিসপুরের এক সূত্রত প্রকাশ পাইছে। এই আট বিধায়কে 2026 বিধানসভার নির্বাচনের পূর্বেহে দল ত্যাগ করে শাসকীয় মিত্রজোট বিজেপি আর এজিপিত ভাগে ভাগে যোগ দিব বলে সূত্রত প্রকাশ পাইছে। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।